হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। আর তো আজকে সকাল সকাল উঠে আমি কি কি করছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি এবং কোথায় যাচ্ছি সব কিছু। তো আজকে যেহেতু শিব চতুর্দশী আর মানে মহাশিবরাত্রি আজকে, তো তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। তো তোমাদের সবার খুব ভালো হোক, তো এটাই ঈশ্বরের কাছে জানাবো। তো দেখো, আমি এখন রেডি হচ্ছি, তো আমিও যাব পুজো দিতে। আর এখন আলতা পরে নিচ্ছি। আর সকাল সকাল উঠেই দেখো তো এই যে মেহেন্দি, নেল পলিশ, তো সব কিছু মানে পরে নিয়েছি। এই তো এটা আমি মৌমিতাকে পরিয়ে দিয়েছিলাম, তো জানি না ডিজাইনটা কেমন হয়েছে। আর এটা আমি পরেছি সবার লাস্টে, মানে আমার ছেলে ভাইয়ের মেয়ে তো সবাইকে পরিয়ে দিয়ে। আর আমি এই যে দেখো রেডি হয়ে চলে এসেছি এখন নন্দীগ্রামে। তো একটা অটো ধরেছি ওখানে, তো হেঁটে হেঁটে এসেছি প্রথমে, এসে তারপরে অটো ধরে এখানে চলে এসেছি। তো এটা নন্দীগ্রামে শিব মন্দির। তো এখানে আমরা তিনজন চলে এসেছি পুজো দিতে, আমি, আমার মানে ভাইয়ের মেয়ে আর মৌমিতা, তিনজন। তো চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরে কিন্তু অনেক ভিড়, সবাই পুজো দিচ্ছে। আর এই প্রথম কিন্তু আমি এই দিনের বেলা পুজো দিতে এলাম, মানে এর আগে আমি কখনো মানে এতদিন যে বার করছি, 16 বছর হয়ে গেল, তো কখনো আমি দিনের বেলা পুজো দিইনি। আজকে চলে এসেছি এখানে। তো আমাদের সঙ্গে এসেছেন আরেকজন ম্যাম, তো ওই যে উনি সামনে বসে আছেন, ওই যে। তো আমাদের মানে একসাথে ওখান থেকে দেখা হয়েছে ওই গাড়িতে। তো আমি কিন্তু ডাব আনতে মনে নেই, আমি জানি এখান থেকে সব কিছু কিনে নেব। তো ম্যাম আমাকে বললো, না আমি দুটো নিয়ে এসেছি, তুমি একটা নিয়ে নাও। তো আমাকে যে একটা দিয়েছে। আর হ্যাঁ, আজকে দিনে শুনেছি মানে এমনি এমনি কোনো কিছু নিতে নেই, তো ম্যামকে আমি অন্য আরেক দিক থেকে আমি শোধ করে দিয়েছি। তো ওই ম্যাডাম মানে আমাদের ওখানে হাই স্কুল আছে, আমাদের গড়চক্রবেরিয়া অম্বিকা গোলাপ স্মৃতি বিদ্যাপীঠ, তো ওখানকার জিওগ্রাফির ম্যাম। তো আসার সময় আমরা কথা বলতে বলতে এসেছিলাম, তো ওখানেই আলাপ হলো, খুব ভালোই হয়েছে। এত দুপুরবেলা তিনজনই এসেছি একটা গাড়িতে, আর কেউ ছিল না। তো এখানে এসে আরও আনন্দ হলো, অনেক সময় থেকেছি আমরা, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন। তো এখন দেখো পুজো হচ্ছে এখন। আর তো আমাদের মানে ফার্স্ট লাইন এনারা ছিল, তো এনারাই এখন পুজো দিচ্ছেন। তো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা দেব। আর ঠাকুর মশাই অনেক সময় ধরে মানে সময় নিয়ে পুজো দিচ্ছেন, অনেক সময় ধরে, মানে প্রায় 1 ঘন্টা মতো এখানে বসে আছি আমরা। তো এই যে দিদিভাইদের পুজো হয়ে গেলে তারপরে আমরা আবার পুজো দিতে যাব। আর অনেক কিছু গল্প বলছিলেন এই যে ব্রাহ্মণ মশাই। তো যাই হোক, ভালো লাগছিলো, কারণ দুপুরবেলা এসেছি, অনেকটা সময় ছিল হাতে। তো এখানে বসে বসে অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম আমরা। তো চলো দেখতে থাকো, আর আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা। দেখো কত সুন্দর করে সাজিয়েছে এখানে। আর রাতে তো আরও বেশি ভিড় হবে, আমি রাতে আসতে পারবো না, এবং দিনেরবেলা পুজো দিয়ে আমি চলে যাচ্ছি। আর তো রাতে আমি ওখানে ঘরে পুজো দিয়ে দেবো, সেই জন্য এখানে এসছি দুপুরবেলা। তো ওই যে দিদিভাইদের পুজো প্রায় শেষ হয়ে গেছে, তো অনেকক্ষণ ধরে মানে বাচ্চা মেয়েকে নিয়ে গেছি ওখানে, ও দাঁড়িয়ে আছে। তো চলো, আর হ্যাঁ তোমার দাদাভাইও এসছে এখন, তোমাদের সঙ্গে দেখানোই হয়নি। আর এই যে দেখো আমরা এখন বসে গেছি, তো আমাদের পুজো দেওয়া এখন শুরু হবে। তো চলো দেখতে থাকো, আর অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিও। তো চলো।